ওরা প্রচুর কি বলে গালাগালি করছিল। সবাই মিলে ওরা বাস টাস দিয়ে মানে প্রচুর মারা হয়। ছেলেটা ধাক্কা দেয় তখন মাছ পিট ওদের ইচ্ছা। सास पर्न साथ इलाकामा मदपानको महफिल सुरु हुने गर्दछ अनि सुरु हुन्छ अमर्यादित भाषाको गाली गलौज। यसपछि भने डरले गर्दा महिलाहरू घरबाट बाहिर समेत निस्कन सक्दैनन्। यसपल्ट मेयरकै वार्डमा रमरक्सीको पार्टी अनि गाली गलौजको विरोध गर्दा एउटा परिवारको सदस्यमाथि हमला भएको घटना प्रकाशमा आएको छ। यति मात्र होइन, तिनीहरूले महिलाहरूमाथि समेत कुटपिट गरेको आरोप लगाइएको छ। सिलगढीको सूर्यसेन कलोनी मोर बजारसँग संलग्न रहेको रेलवे क्वार्टर इलाकामा केही युवकहरूको साँझ पर्न साथ रमरक्सीको महफिल सुरु हुनु गरेको आरोप रहेको छ। यसै क्रममा गत सोमबार राति स्थानीय लोकनाथ मन्दिर छेउमा केही युवकहरू रक्सी पिएर गाली गलौज गरिरहेका थिए। त्यस समय उक्त घटनाको विरोध गर्दा उल्टै तिनीहरूले दुईजना स्थानीय युवकहरूलाई कुटपिट गरे। यसपछि तिनीहरूलाई बचाउने प्रयास गर्दा तिनका परिवारका अन्य सदस्यहरूलाई पनि कुटपिट गरेको आरोप रहेको छ। नसामा धुत भएका युवाहरूको हमलामा सन्ध्या शाह, सुब्रत शाह र रञ्जित शाह नाम गरेका तिनजना व्यक्ति घाइते भएका थिए। यीमध्ये रञ्जित शाहलाई टाउकोमा गोली हानेको आरोप रहेको छ भने मङ्गलबार राति एनजिपी थानामा यसबारे अभियोग दर्ता गरेको बताइएको छ। প্রথম ওরা দুজন বাইরে গিয়ে কথা বলতেছিল, কথা বলতে ছেলেটা ধাক্কা দেয় তখন মাছ পিট ওদের ইসে আমি ছাড়াতে গেলাম আমাকে দিয়ে বাড়ি দিলে ওই যে ওই ছেলে নাম নেশা। ঘটনা হচ্ছে পরশুদিন রাত্রে আমরা আমার বাড়ি, এটা আমি বাড়ির থেকে আমার ভাই এসেছিল, খাওয়া দাওয়া করছি আমরা বাইরে 10:30-11টা নাগাদ বাইরে বসে মানে দাঁড়িয়ে কথা বলছিলাম। তখন ওর কাছ থেকে দু তিনটা ছেলে আসে, আসার সময় দেখছি ওরা পুরো নেশা টেশা হয়তো করেছিল। এবার ওরা প্রচুর কী বলে গালাগালি করছিল। তখন আমরা দুজন যাই, বলতে যাই ওদেরকে তোমরা গালাগালি করো না বা বাধা দিতে যাই ওরা সাথে, মানে তখনই হাতাহাতি মানে মারধর চালু করে ওরা। তখন হাতাহাতি করার পর অনেক কষ্টে তারপরে আমার মারা বের হয়, আমার বউরা বের হয়, এবার বোনরা বের হয়, পিসিরা বের হয়, সবাই বের হয়ে আটকা আটকি করতে চায়। ততক্ষণে তো ওরা মানে এখানেই বাড়ি, সবাই মিলে ওরা বাস টাস দিয়ে মানে প্রচুর মারা হয়। আমার যে ভাই তার তো মাথা একদম ইসে, এক রাত হসপিটালে ভর্তি থাকলো, সিটি স্ক্যান করানো হলো। এবার আমারও লাগছে, আমার মারও হাতে মানে ক্র্যাক হয়ে গেছে। হ্যাঁ, পুলিশকে অভিযোগ জানানো হয়েছে। এগুলো আশেপাশের অ্যাকচুয়ালি ওনাদের মুখটা চিনা, আমাদের খুব একটা জানা নেই, কিন্তু এগুলো সব নেশা ভাঙ করে, এদিকে ওদের কোনো গ্রুপ আছে হয়তো।